বর্তমান সময়ে দেখা যাচ্ছে ছবি তোলার বিষয়টি খুব স্বাভাবিক হয়ে গেছে, বিশেষ করে যুবক সমাজে এর প্রকোপ অনেক বেড়েছে। ইসলামের বিষয়ে কি বলে একটু জানাবেন। ছবি তোলা, এটা যদি ফটোগ্রাফিক ছবি হয়, মোবাইলের মধ্যে আছে, এখনো প্রিন্টেড হয় নাই, তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেন, অনেক উলামায়ে কেরাম না জায়েজ বলেন, মত পার্থক্য আছে। বাট যদি প্রিন্টেড হয় বা আপনার তুলি দিয়ে আঁকা ছবি হয়, সেটা হারাম হওয়ার পরে কারোর দ্বিমত নাই নিষ্প্রয়োজনে। হ্যাঁ, কারোর প্রয়োজনে আইডেন্টিটির জন্য ছবি তোলার প্রয়োজন হতে পারে, পাসপোর্টের জন্য তোলা হতে পারে, এনআইডির জন্য হতে পারে, এরকম কোনো কাজে করলে সেটা জায়েজ হতে পারে। তারপরেও এই মোবাইলে ছবি অতিরিক্ত তোলাতুলি করা নামই হলো সেলফি। সেলফিস্ট মন মানসিকতা থেকে এটা হয় সাধারণত। আগে হুজুরদেরকে দেখলে মানুষ দোয়া নিত, হুজুর দোয়া করিয়েন, হুজুর একটা ভালো কথা শিখিয়ে দেন, এখন বলে হুজুর দাঁড়ান একটা সেলফি নিয়ে। এই সেলফির উদ্দেশ্য কি? যে আল্লাহকে দেখাবো, ফেরেশতাদেরকে দেখাবো কবরে, দেখছো কোন হুজুরের সাথে ছবি, আমার সাথে হিসাব করে কথা হলো, এরকম? এই ছবির উদ্দেশ্য কি? এই ছবির উদ্দেশ্য হলো ফেসবুকে পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা করবো, ঠিক না? ভাই ঠিক বলেন। তাহলে এই ধান্দা করে ছবি উতারানো একটা প্রশংসনীয় কিছু হতে, মানা করলে যুবকরা অনেক সময় ভুল বোঝেন, কিন্তু খুব বিরক্তির কারণ হয়। ভাইরা আমার, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, আমরা বদভ্যাস ছাড়তে হবে। অতএব এই অতিরিক্ত সেলফি তোলাতুলি আমরা না করে পারি না সবসময়, যুবকদেরকে অনেক সময় উৎসাহ করে ভালোর দিকে আনার চেষ্টা করি, যেহেতু এটাকে আমরা হারাম মনে করি না প্রিন্টেড হওয়ার আগ পর্যন্ত। তারপরেও এটা অপ্রয়োজনীয় কাজ, এবং যেহেতু ওলামাদের ইখতিলাফ আছে, সেজন্য বেঁচে থাকাটাই হলো সতর্কতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।